মুসলিমরা কখনোই তোমাদের বুলেটের ভয় করে না, তোমাদের কামানের ভয় করে না। মুসলিমরা মরতে জানে, মুসলিমরা রক্ত দিতে জানে। আল্লাহ এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্মান রক্ষার জন্য আমরা পুনে 200 কোটি মুসলিম সকলেই মরতে রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফ্রান্সে আমাদের প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশ করেছে এবং ফ্রান্সের সরকার রাষ্ট্রীয়ভাবে তার সমর্থন করেছে। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র ধিক্কার জানাই। সম্মানিত উপস্থিতি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন, যারা নাস্তিক্যবাদে বিশ্বাস করেন, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা মুসলিম, আমাদের রয়েছে ইমানের শক্তি। মুসলিমরা কখনোই তোমাদের বুলেটের ভয় করে না, তোমাদের কামানের ভয় করে না। মুসলিমরা মরতে জানে, মুসলিমরা রক্ত দিতে জানে। আল্লাহ এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্মান রক্ষার জন্য আমরা পুনে 200 কোটি মুসলিম সকলেই মরতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের দেশের সরকার মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি হচ্ছেন আমাদের 90% মুসলিমের দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেত্রী। অতএব আমাদের 90% মুসলিম মানুষের সকলের হৃদয়ের কথা আপনার মুখ দিয়ে বের হতে হবে। আমাদের মুসলিমদের দাবি, অবশ্যই আপনি আমাদের জাতীয় প্রতীক হল আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আপনার মুখ দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের চাইতে শক্তিশালী হুঙ্কার দেখতে চাই। যেই হুঙ্কারের কারণে কাফেররা তাদের হৃদয়ে কম্পন শুরু হবে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আপনার মুখ থেকে ঘোষণা চাই আমরা, যে আমরা ফ্রান্সের কোনো পণ্য ব্যবহার করব না, বাংলাদেশের বাজারে ফ্রান্সের কোনো পণ্য চলবে না, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা যাবে না, এবং অবশ্যই তার প্রতিবাদ আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।